فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেই ওনার জন্মদিবস উপলক্ষে যেই রবিউল আউয়াল মাসে যেই বিদাতি কার্যক্রম শুরু হয় সেগুলো থেকে মুসলিম উম্মাকে সতর্ক জানানোর জন্য আজকে আমি আপনাদের সামনে কিছু বেদাত তুলে ধরব। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যখনই আমাদের সামনে 12 রবিউল আউয়াল মাস আসে তখন আমরা আমাদের দেশের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গা থেকে মিছিল, মিটিং এবং মিষ্টি বিতরণ, এগুলো আমরা অনেক কিছু দেখতে পাই এবং অনেক কিছু শুনতে পাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শুধু তা নয় যে আমাদের মাঝে আরও অনেকেই আছে বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, বিভিন্ন গজল, বিভিন্ন আবৃত্তি, কবিতা আবৃত্তি করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্বাগত জানাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসলে আসুন আমরা জেনে নেই এগুলা কোরআন এবং সুন্নার দৃষ্টিতে সঠিক কিনা এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওনার জন্মদিবস পালন করা সম্পর্কে সাহাবিরা কোনোদিন এরকম মিলাদি অনুষ্ঠান করেছেন কিনা, তাবিনরা করেছেন কিনা, তাবে তাবিনরা করেছেন কিনা, সেই সম্পর্কে আমরা জেনে নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল ছিল, উনি যখন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আসতো তখন উনি সিয়াম পালন করতেন। তো দেখা গেছে সাহাবিরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আপনার জন্মদিবস আসলে অথবা সোমবার অথবা বৃহস্পতিবার আপনি কেন সিয়াম পালন করেন, তাৎপর্য যখন জানতে চাইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়, এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়ামরত অবস্থায় থাকি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে, সেই সোমবার উপলক্ষে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে আমল ছিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় 12 রবিউল আউয়াল মাস আসলে অনেকেই অনেক গজল বানাই, আবৃত্তি বানায়, যেমন বলা হয় যে রবিউল আউয়াল মাস আসলে নবী তোমার গুণগান গাই, রবিউল আউয়াল গেলে নবীজি তোমায় ভুলে চাই, এরকম অনেক গজল আবৃত্তি করে। আসলে রবিউল আউয়াল মাস আসলে তারা আশিকে রাসুল হিসাবে দাবি করে, যে নিজেকে আশিকে রাসুল হিসাবে দাবি করতে চায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তারা আপনার খুশি হতে চায়, এরকম কবিতা আবৃত্তি করে রাস্তায় রাস্তায় মিছিল দেয় যে বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম এবং সকল ঈদের সেরা ঈদ সেটা হলো ঈদে মিলাদুন্নবী। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন আমরা জেনে নেই যে ঈদে মিলাদুন্নবী বলতে কোনো ঈদ ইসলামের মধ্যে আছে কি না সেই সম্পর্কে জেনে নেই। সম্মানিত দর্শক, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় যখন তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তখন দেখেন যে ওইখানের লোকেরা বিভিন্ন দুইটা উৎসব পালন করে, একটা হলো নিরুজ এবং আরেকটা হলো মেহেরজান। এই দুইটা উৎসব যখন পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা উৎসবের বিনিময়ে, তাদের দুইটা উৎসবের বিনিময়ে মুসলমানদের জন্য যেই দুইটা ধর্মীয় উৎসব রেখেছেন সেটা হলো, এর একটি হলো ইয়ামুল ঈদুল ফিত্রি, আরেকটি হলো ঈদুল আদহা, অর্থাৎ একটা হলো ঈদুল ফিতির আরেকটা হলো ঈদুল আদহা। ঈদুল ফিতির যেটা আমরা এক মাস রমজান মাসে সিয়াম সাধনা করার পরে, রোজা রাখার পরে যে আমরা রোজা ভঙ্গের মাধ্যমে যে ঈদ পালন করি সেটাকে ঈদুল ফিতির বলা হয়। এবং আরেকটা ঈদ হলো জিলহজ মাসের 10 তারিখে যে কুরবানি ঈদ আমরা আমাদের দেশে প্রচলিত, সেই ঈদকে ঈদুল আদহা বলা হয়। সেই এই দুইটা অনুষ্ঠান বাদে মুসলমানদের অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান যে তৃতীয় ঈদ হিসাবে ঈদে মিলাদুন্নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো নির্দেশনা আসেনি এবং সাহাবিরাও এরকম কোনো ঈদ পালন করেননি, তাবিরাও করেনি, তাবে তাবিরাও করেনি। তবে 500 হিজরিতে এরকম কিছু বেদাতি আছে, তারা এরকম একটা ঈদের আবিষ্কার করেছেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে
ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেছেন। আসলে ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব কোরআন সুন্নাহর দৃষ্টিতে ঠিক নয়, আর এর করলে কি পরিণত হবে আসুন আমরা জেনে নেই। মেশকাতের 140 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, কেউ যদি কোনো আমল করে যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত নয়, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সার্টিফাই করা নয়, সাহাবীদের থেকে সার্টিফাই করা নয়, সেই আমলটা পরিত্যাজ্য গ্রহণযোগ্য নয়। এই জন্য তাদের যে আমল ঈদুল মিলাদুন্নবী পালন করছে, সেই ঈদে মিলাদুন্নবী ইসলামের মধ্যে সেটা নতুনত্ব এবং বেদাত। সেই বেদাত যারা পালন করবে তারা হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন, এই মুহূর্তে হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একটা পর্দা পড়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার অনেক উম্মত দেখা যাচ্ছে বাকি, তারপরে পর্দাটা পড়ে গেল, কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে ওরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দ্বীনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করেছেন, বেদাত ঢুকিয়েছেন, এই জন্য তারা তাদেরকে পানি পান করানোর জন্য দেওয়া হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসের ভাষায় যা এসেছে, সুহকান সুহকান লিমান হয়্যারা বাদি, যাও তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমি আসার পরে দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করেছো, বেদাত সৃষ্টি করেছো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইসলাম বিদায় হজের ভাষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াত অবতীর্ণ করে ইসলামের একটা সমাপ্ত ঘোষণা করেছেন, যে আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করে দিলাম, নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলাম সেখানে পরিপূর্ণ হয়ে গেছে, এখন নতুন কোনো কিছু প্রবেশ করানোই হলো ইসলামের মধ্যে বেদাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বারে রবিউল আউয়াল আউয়াল উপলক্ষে যে আমাদের যে যারা এরকম বেদাতি অনুষ্ঠান করে বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, এরপরে যে জোসনে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করে এরকম বেদাতি অনুষ্ঠান আমরা বর্জন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, এর মধ্যে আরও অনেক ধরনের অনুষ্ঠান গাই, তারা শুধু 12 রবিউল আউয়াল আসলেই তারা ঈদে মিলাদুন্নবী পালন করে, রবিউল আউয়াল চলে গেলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে তারা খুঁজে পায় না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা বাস্তবায়ন করে না। আসলে নবীর আশেক বোঝানোর জন্য একদিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করলে আশেক রাসূল হওয়া যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসুন আমরা জেনে নিই যে কীভাবে আমরা আশেক রাসূল হতে পারবো। আমাদের আশেকে রাসূল হতে হলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের বাস্তবায়ন করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। আমাদের মডেল হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের উত্তম আদর্শ, উত্তম মডেল। এই জন্য আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন এবং আমাদের চালচলন, লেনদেন, বিচার ফয়সালা সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নীতিমালা আছে, যে আদর্শ আছে, সেই আদর্শ অনুযায়ী যখন আমরা বাস্তবায়ন করব তখনই আমরা হব সত্যিকারের আশিকে রাসূল। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জন্মদিবস পালন করেই আমরা বলি যে আশিকে রাসূল, সেটা যুক্তি অবান্তর, এই যুক্তি বর্জন করতে হবে এবং তাদের সেই দাবি মিথ্যা। আর যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করে, কোরআন এবং সহি হাদিস মেনে চলে, তারাই হলো আশিক, প্রকৃত আশিকে রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই প্রকৃত আশিকে রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।